আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে আরও একবার স্বাগতম। কারণ আমরা আজকে গিয়েছিলাম মাওয়াঘাটের ইলিশ মাছের স্বাদ নিতে। আর মাওয়াঘাটের রেস্টুরেন্টগুলোয় ইলিশ মাছের স্বাদ নিয়েছেন যারা, তারা ইলিশ মাছের পাশাপাশি ইলিশ মাছের লেজ ভর্তা খাননি, এরকম মানুষ কমই আছে। আমরা আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো ইলিশ মাছের লেজ দিয়ে সেই ভর্তা রেসিপি সহ, এবং কিভাবে আমরা একটি আস্ত ইলিশ মাছ কিনে খেয়েছি এবং প্রসেসিং সহ। তাহলে চলুন বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমরা ইলিশ মাছটা কিভাবে দাম করে কিনেছি এবং কত দিয়ে কিনেছি পুরো ভিডিওতে থাকছে আপনাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমরা মোটর সাইকেল নিয়ে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস থেকে রওনা করেছি। আর এটা একটা সৌন্দর্যের একটি অংশ, কারণ বাংলাদেশে অনেকগুলি হাইওয়ে এক্সপ্রেস হয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে ঢাকা টু মাওয়া। কারণ এই রাস্তাটা আসলেই অসাধারণভাবে করেছে, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে কোনো ক্রসিং নেই, অর্থাৎ রাস্তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেদিকেই যান না কেন, কোনো প্রকার আপনাকে থামতে হবে না। ঢাকা থেকে আপনি সায়দাবাদ এবং যাত্রাবাড়ি থেকে মাত্র 30-25 মিনিটের ভিতরে পৌঁছে যাবেন মাওয়া ফেরিঘাট। আমাদের মূল উদ্দেশ্য ছিল মাওয়া ফেরিঘাটে ইলিশ ভাজা খাবো, আর তাই আমরা ইলিশ ভাজা খেতে গিয়ে আমরা এই পথ দিয়ে রওনা করেছি। আমরা যখন যাই তখন রাস্তায় কিছুটা কাজ চলতেছিল, তবে এখন আরও সুন্দর হয়েছে এবং আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায়। রাতের সৌন্দর্য অপরূপ। কত হবে এটা? 1050 ভাজা কমেরি, লেজের ভর্তা 20 স্পেশাল পাবো। লেজের ভর্তা 1050, কাটুম দুমো বাজুম লেজের ভর্তা করুম সার্ভিস ফ্রি, আপনার টেবিলে চলে যাবো 1050। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা একটা ইলিশ মাছ কিনে ফেললাম। আর আপনারা দেখলেন ইলিশ মাছটার দাম নিয়েছে 650 টাকা। এখানে অনেকগুলি খাবারের হোটেল আছে। আমরা শুরুতেই নিউ নিরিবিলি বিক্রমপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একদম আপনার ফেরিঘাট ঢোকার আগেই প্রথম যে দোকানটা সেটাই গিয়েছিলাম। এখানে সার্ভিস দেওয়ার জন্য আপনাদেরকে আছে জাফর মামা, উনি আসলে খুব ভালো মানুষ, যদিও দাম বেশি চায়, কিন্তু যদি দামাদামি করতে পারেন ঠকবেন না, এবং তাদের সার্ভিস খুবই ভালো। আর আমরাও একটি ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটার দাম নিয়েছে 650 টাকা। আর এদের খাবারের মানটাও খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজকে আমরা আসলে মূলত ইলিশ মাছ খাবো, এবং পাশাপাশি ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের লেজ দিয়ে তাদের একটি স্পেশাল ভর্তা হয়। আর এই ভর্তাটা কিভাবে তৈরি করে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। ইলিশ মাছের লেজটা প্রথমে তারা তেলে ভেজে নেয়, আপনারা দেখবেন। আমরা আসলে সব মিলিয়ে ইলিশ মাছ রেডি, এবং এখানে হরেক রকমের ভর্তা পাওয়া যায়। আর প্রতিটা ভর্তা আপনাকে মূল্য দিতে হবে মাত্র 20 টাকা। দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ধোয়াধুই করে মশলা মিক্স করা হচ্ছে, যেটা আমরা সাধারণত ঘরে বসে যেভাবেই মশলা করি না কেন, হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে জাস্ট তেলে ছেড়ে দিচ্ছে। গরম তেলের উপরে, একদম কড়কড়া ভাজিও না, আবার খুব নরমও না। এই রান্নাটা আমার মনে হয় সবাই আমরা বাসায় খাই, তবে এখানে এসে খাওয়ার হিসেবটাই আলাদা, কারণ আপনাকে অন্যরকম একটা ফিল দেবে। আর এদের যে মাছের তেলটা থাকে অবশিষ্ট, এই তেলটা দিয়েও আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। জানি না, আমি
আসলে খুব ভালো খেয়েছি এবং আমার সাথে যারা গিয়েছে তারাও খেয়েছে, এবং সাথে পাবেন হরেক রকমের ভর্তা, কালো জিরার ভর্তা, কলা ভর্তা, ডাল ভর্তা, তারপর হচ্ছে টাকি মাছের ভর্তা, বাদাম ভর্তা সহ যে কোনো ভর্তা নিন না কেন, সব ভর্তার মূল্য 20 টাকা পিস। এবং আছে আপনার স্পেশাল বেগুন ভাজি। আমরা মূলত ইলিশ মাছ নিয়েছি এবং ইলিশ মাছের লেজের যে স্পেশাল ভর্তা সেটা করার জন্য তাদেরকে বলেছি, এবং তারা আমাদেরকে ইলিশ মাছের ভর্তা করে দিবে, এবং স্পেশাল সেই বেগুন ভাজার সাথে সাথে ইলিশ মাছের ভর্তা, ওয়াও, অসাধারণ খেতে লাগবে নিশ্চয়ই। তাহলে চলুন আমরা আসলে আপনাদেরকে এখন দেখাবো ইলিশ মাছের যে লেজ দিয়ে স্পেশাল ভর্তাটা করা হয় কিভাবে করবেন, এবং চাইলে আপনি বাসায় বসেও অনায়াসে ওদের মতো করে নিজে নিজে করতে পারবেন। আমি বাসায় বসে ট্রাই করেছি, মোটামুটি ওদের মতো স্বাদ হয়েছে, আপনিও করে নিতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ইলিশ মাছটা ভাজা হয়ে গেলেই আমরা ইলিশ মাছের লেজটা আলাদা করে নিয়েছি, ইলিশ মাছের লেজের ভর্তাটা দেখাচ্ছি। ভর্তার জন্য গুঁড়া মরিচ, দেখতে পাচ্ছেন ইলিশ মাছের লেজটা প্রথমেই তারা একটা কড়াইতে নিয়েছে, এবং এটা গ্লাসের যে নিচের অংশটা দিয়ে অন্যভাবে ছেঁচা করে এটাকে নরম করে নিচ্ছে। এটা নরম করার পরে এর যে কাঁটাগুলি আলাদা হয়ে যায়, এবং ওদের নিখুঁত হাতের ছোঁয়া পেয়ে কীরকম জানি, আমিও বাসায় যদিও কাঁটাগুলি বাঁচতে একটু কষ্ট হয়, কিন্তু ওরা খুব দেখলাম খুব দ্রুত এবং কাঁটা আলাদা করে ফেলছে। এবং আলাদা করার পরে যেটা করতেছে এটার জন্য মশলা তারা যেটা ব্যবহার করতেছে শুধুমাত্র কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ ভাজা। আর যেহেতু দেখতে পাচ্ছেন তার যে হাতের স্পিড এবং গতি, এবং খুব ভালোভাবেই ওরা পরিষ্কার করে কাঁটাগুলি, আমরা যখন খেয়েছি আসলে কাঁটায় কোনো প্রকার মুখে কাঁটা লাগে নাই এবং অসাধারণ লেগেছে। ও কাঁচা পেঁয়াজ দিচ্ছে, সাথে কাঁচা মরিচ মরিচ আছে, এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে হলো গুঁড়ো মরিচ, অর্থাৎ শুকনো মরিচকে ভেজে তারা গুঁড়ো করে নিয়েছে, এর স্বাদটাই আলাদা। এবং খাঁটি সরিষার তেল আরও দিচ্ছে, তাদের যে ইলিশ মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা থাকে ওই কিছু ওই তেলও ইউজ করে তারা, এবং গুঁড়ো মরিচ মশলা এবং তেল দিয়ে সুন্দর করে ভাজা করছে। ফাইনালি পেয়ে গেলাম তাদের ইলিশ মাছ লেজের যে স্পেশাল ভর্তা, সে ভর্তা, এবং আরও পেয়েছি মাছ ভাজা, সাথে শুকনো মরিচ টালা, এবং মাছ ভাজার যে অবশিষ্ট তেল এই তেলটাও অসাধারণ লাগে, এবং এক বাটি ডাল, এক বল ভাত, ওয়াও, গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা এবং ডাল বেগুন ভর্তা দিয়ে সত্যি অসাধারণ। বন্ধুরা, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্পেশাল লেজ ভর্তা
ইলিশ মাছের যে লেজটা পাওয়া গেছে ওই লেজের ভর্তা, এই জাস্ট একটা মাছ। বেশি আছে তো বেশি নিচে আছে।